কাঁচা বানানো দেখেন সুন্দর কাঁচা বানানো दूर पथे आना सम्भव है ना कैरिंग कैरिंग एक जगह पाखी और एक जगह नियारे खासा गुना व्यवहार कर प्लास्टिक वन टाइम खासा अनेक समय देखा जा खासा आना सम्भव है ना से क्षेत्र में खासागुलो खुला थाके खोला अवस्था खासागुला थाके से खासागुला सुंदर करे बासा एने आपनारा एभावे छेद दिते पारबेन और छेद देवार जोन्नो दुई पाशे एई जे देखते पाच्छेन क्लिप आछे एटारो क्लिप एटार आछे एटार आछे एटार आछे एई क्लिपगुलो सुंदर करे भितरे पराइ दिए एभावे चाप दिले पारे खासाटा लेगे जाबे এই যে সুন্দর একটা খাঁচা দেখেন এই খাঁচাটা রেডি হয়ে গেছে আশা করা যায় এখানে খাঁচার মুখ আছে এই খাঁচা গোনা 50 টাকা করে বেচা হয় 50 টাকা কেউ 40 বেচে কেউ 50 বেচে এই খাঁচা গোনা ঢাকার কিনা পড়ে 35 থেকে 40 টাকা খরচ করছে দিয়ে এটা 50 টাকায় সাধারণত সবাই বিক্রি করে এখানে সুন্দর একটা হ্যান্ডেল আছে এটাকে বলা হয় ক্যারিং খাঁচা पाँच मिनट सात मिनट भिजिए पूरा बना प्लस दिए जेटा ढुकबे ना एक टाइट थाकले पारे प्लस दिए सुंदर करे एभावे ठासी दिले पारे अवश्य एटा ढुके जाबे उपरे एटा हैंडल नीचेटा होच्छे मुख एई जे मुख देखते पाच्छेन एई जे मुख माने आर एटा हैंडल उपरे पार्टे भावे लागा लागबे এভাবে সুন্দর করে মোকার উপরে ধরে এভাবে একটা করে টিপ দিতে হবে প্লাস দিয়ে অনেক সময় একটু ব্যাকাতেরা হয়ে ভেঙে যেতে পারে অনেক সময় ব্যাকাতেরা হয়ে ভেঙে যেতে পারে তার জন্য ঘাবড়াবেন না ভেঙে গেলেও ঘাবড়ানোর কোনো কারণ নাই তার কারণ অনেক সময় ভেঙে যেতে পারে এই এইটা একটু অনেক সময় কম থাকে अनेक समय कम थाकार कारणे जोरे करे ठासी दिते हय हाथ दिले हाथ एकटु ब्यथा पावा लागे पावा जाइते पारे एर जन्य एटा क्लास दिये एकटु धरे निले एटा इजी हय सम्भवत एटा नोज क्लास दिये सुंदर करे काज करले एटा सुबिधा हय এই খাঁচাগুনা ঢাকার নিমতলিতে খাঁচা পাওয়া যায় নিমতলি বঙ্গবন্ধু মার্কেট বঙ্গমার্কেটের সামনে নিমতলি এই খাঁচাগুনা পাইকারি রেটে পাওয়া যায় আমরা ওখান থেকে এই খাঁচাগুনা সংগ্রহ করি ট্রান্সপোর্টে আসে ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের কাছে এভাবে খোলা খাঁচা আসে অনেক খাঁচা আনা সম্ভব না এই কারণে এই খাঁচাগুনা এভাবে আমরা আনি এর সাথে সুন্দরভাবে এভাবে ছেটিং দিতে হয় আপনারা যদি কখনো ঢাকাতে যান 3-5 পিস পাখি অনেকেরই খামার আছে এক জায়গা থেকে পাখি আরেক জায়গায় একজনের শখ হয়েছে একজনা পাখি আরেক জায়গায় ক্যারিং করতে পারেন ক্যারিং খাঁচা বাসায় রাখতে পারে সুবিধা কি হয় একজোড়া পাখি একজনা আপনাকে গিফট দিবেন গিফটটা কিসে দিবেন অবশ্যই এটা খাঁচা লাগবে আপনি যদি সেই খাঁচাটা কম দামের ভিতরে সাশ্রয়ের ভিতরে পাই যান সেই ক্ষেত্রে আপনার পাখিটা খাঁচাটা অনেক সুন্দর
খাঁচাটা অনেক সুন্দর আপনি মানে প্যাকেজিং করার জন্য এই খাঁচাটা অনেক সুন্দর আপনি এটাতে গিফট করতে পারেন আর 10 পিস খাঁচা কিনে আনবেন 10 পিস খাঁচা কিনে এনে সুন্দর করে এটা প্যাকেটিং করে রেখে দিবেন সুন্দর করে ভাবে বানাবেন আমি বানাচ্ছি দেখেন সুন্দর করে দেখবেন মন দিয়ে দেখবেন আর যারা আমার চ্যানেলটি এখনো কোনো সাবস্ক্রাইবার না করে আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।